বাবার নাম হলো আব্দুল মজিদ, আমার মার নাম হলো জহুরা বেগম। মুক্তিযুদ্ধের আগে, যুদ্ধের আগে আমরা চিটাগাং আগে পথেই ছিলাম, আমাদের বাড়ি বিক্রমপুর ঢাকার। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক বছর আগে আমরা ঢাকায় চলে যাই। জীবনটা পাহাড়তলি রেলওয়ে স্কুল 1968 সাল। হ্যাঁ, ওখানে ক্লাস 10 পাস করে আমি চিটাগাং কলেজ থেকে আইএসসি পাস করি। পাস করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, যার ফলে আমার ঢাকায় যেতে হয়। ঢাকায় যাওয়ার বছরখানি পরেই মুক্তিযুদ্ধ শুরু হয়। ওই অবস্থায় আমরা ঢাকায় ছিলাম এবং ঢাকার কেন্দ্রবিন্দু গুলিস্তানের মোড়েই রেলওয়ের এক বাংলো, যেটা পরে ওসমানি পাঠাগার, এবং এখন হলো ওটা মসজিদ হয়ে গেছে গোলাপ মাজারের সামনে। তো ওখানে থাকা অবস্থায় আন্দোলন চলে। এখন তো যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, এটার পিছনে তো বিরাট হিস্ট্রি রয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আছে, কেন আমরা স্বাধীনতার দিকে চলে আসছি। 6 দফার আন্দোলন হলো, তখন তো আমি চিটাগাংয়ে আছি। এটার পরে 11 দফার আন্দোলন, 11 দফার সময় আমি ছিলাম ইকবাল হলে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ইকবাল হলে ছিলাম। তো ওই টাইমে তো রাত্রে আমরা বেরোতাম আর কি, রাত্র 1টা 2টের সময়। 50-60 জন হলের যারা জমে থাকতো, তো আমরা বের হয়ে ওই জয় বাংলা স্লোগান দিতাম। শুধু একটু কয়েকটা রাস্তা ঘুরে টোরে ইউনিভার্সিটি এলাকায় ওই জয় বাংলা দিতাম। যারা ঘুমায় থাকতো তারা ওই জয় বাংলা স্লোগানে ওরা জেগে উঠতো। ওটা আমাদের রেগুলারই ছিল, রুটিন ছিল এটা। 1970 সালে ইলেকশন হলো, 7ই মার্চের ভাষণ যেটা, আমি পার্টিসিপেট করছি লক্ষ লক্ষ লোকের সাথে। তো ওই ভাষণের পরে ওই ভাষণটা উনিই তো দিচ্ছেন গণতান্ত্রিকভাবে। ওটার ভিতরেও কিছু ছিল যে না, আমাদের দাবি দেওয়া না মানলে আমাদের এখন এক দফা দাবি হয়ে যাবে। হ্যাঁ, এক দফা দাবি মানে স্বাধীনতার কি আর কোনো অল্টারনেটিভ আমাদের ছিল না। এবং সেটাই হলো, তাকে আর্মি ক্র্যাকডাউন করলো, তাকে ধরে নিয়ে গেল, লক্ষ লক্ষ লোককে মারা শুরু করলো। মনে হচ্ছে এই করে বাঙালি জাতিকে তারা দাবায় রাখবে, হ্যাঁ, আরও চিরদিন এটাকে গোলাম করে রাখবে। কিন্তু ওটা হলো না। আমাদের বাংলাদেশের দল মত নির্বিশেষে যে কোনো পার্টি সবাই শেখ সাহেবের সাথে এসে জড়িত হলো এবং সাপোর্ট করলো। না, এদের সাথে থাকা যায় না। যে সমস্ত আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনেই আমি অংশ নিয়েছি। রেসকোর্সের ময়দান বলেন, পল্টন ময়দান বলেন, যে সমস্ত বক্তৃতা ওগুলো আমি সবসময় অ্যাটেন্ড করতাম এবং শুনতাম। মার্চ মাসে ২৫ তারিখে রাতের বেলা হঠাৎ করে শুনি যে মানে কার্ফুর মতো হয়েছে, আর পাকিস্তানি আর্মির ট্যাঙ্ক, ওই যে গভর্নর হাউস ছিল গুলিস্তানে, ওখান থেকে বেরিয়ে আসছে, আর লক্ষ লক্ষ মানুষ শুনছিল চারিদিকে। ওরা বাস উল্টিয়ে দিচ্ছে, মানে রাস্তা ব্লক করার জন্য। ওই অবস্থায় ট্যাঙ্ক নেমে আসে এখানের হুকুমে, এসে ওরা দিচ্ছে কামান দিয়ে সমস্ত ওইগুলো উড়িয়ে দিচ্ছে। আমরা তো ঘরের ভিতরেই, তো এমত অবস্থায় অনেক লোক, অনেক ছাত্র ওই আমাদের বাংলো, ওটাই তো প্রথম বাসা, ওরা আমাদের বাসায় ঢুকে যায় রাত্রিবেলা। ঢুকে ওরা আমাদের বাসায় শেল্টার নেয়, মানে হোল নাইট ছিল ওইখানে। পরের দিনও কার্ফিউ চলছিল। কার্ফিউ যখন উঠে যায়, উঠার পরে সব বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমরা ওই গুলিস্তানের বাসার থেকে বের হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছিলাম। আমাদের বাসা ছিল TNT, যেটা টেলিফোন অফিস, ওটার সামনেই। ওটার উপরে সবসময় গার্ড, আর্মি গার্ড থাকতো। আর যেদিন আমরা ঢাকার থেকে, এটা 27 তারিখ ছিল, 27শে মার্চ, যাওয়ার সময় দেখি যে 17 লাশ। প্রথম লাশটা দেখি ঠিক মানে টেলিফোন অফিসের সম্মুখ আগে যারা কর্মচারী ছিল সবাই জড়ো করে মেরে ফেলছে ওদেরকে। রাতের ডিউটিতে যারা ছিল, তারপরে পেট্রোল দিয়ে জ্বালাই দিচ্ছে, অর্ধ মানে জ্বালা, মানে যে লাশ করে পড়ে আছে। তারপরে নবপুর যেখানে বাস স্ট্যান্ড ছিল BRTC-র, ওখানে প্রচুর লাখের লাশ, ওগুলো আগুন দিয়ে জ্বালানো। হ্যাঁ,
তো নবাবপুর রোড দিয়ে আমরা সদরঘাট গিয়েছি 27 মার্চের তারিখ আর কি। তো তখন বিহারি ছিল ওখানে নবাবপুরে, এ পাশে বিহারি রায়টের মতো করলো, অনেকে ধরে নিয়ে যাচ্ছে, যার কাছে মনে হয় টাকা আছে টাকা নিচ্ছে, মেরে দিচ্ছে, আর বেশিরভাগ লোক হেঁটে যাচ্ছে, হ্যাঁ হাজার হাজার লোক হেঁটে চলে যাচ্ছে। তা আমরা সত্যি হেঁটে হেঁটে সেই সদরঘাট নদীর পাড়ে হেঁটে হেঁটে চলে যাই, এবং ওইখানে প্রচুর নৌকা বাংলাদেশের ওই পার থেকে এসে মানে ওটা ফ্রি ওরা পার করছিল লোক পার, এই মতো অবস্থায় আধ ঘন্টার পরেই দেখেছি আর্মিও চলে আসে, ওরা ওই নৌকাগুলা অনেক ফায়ার করে ডুবিয়ে দেয়, অনেক লোক ওখানে হতাহত হয়। কিন্তু ওই পাশটা ছিল জিঞ্জিরা, জিঞ্জিরায় আমরা চলে একদম ভাবে যাওয়ার পরে ওখানে 3 দিন ছিলাম। এমত অবস্থায় ঢাকার বাল্ক লোক আর কি যারা মানে চলে যাচ্ছিলো ছেড়ে, জিঞ্জিরা ভরে গেছিলো আর কি। তা আমাদের অনেক নেতা, ছাত্র নেতা, তারপরে আওয়ামী লীগ নেতা ওখানে আমি অনেককেই দেখেছি তখন 2-3 দিন। ওই দিন 2-3 দিন এভাবে কেটে গেল খুব উত্তেজনার ভিতরে। হ্যাঁ, ওই অবস্থায় আমরা আবার ওই রেডিও কালুরঘাট থেকে একটা রেডিও ই হচ্ছিলো, কখনো কখনো আসতেছিলো কখনো বন্ধ হচ্ছিলো, ওটা শুনতাম বিভিন্নভাবে। হ্যাঁ, তারপরে ওটা শোনার পরে এদিকে পাকিস্তানি যে নেভাল ফোর্স ওরা বুড়িগঙ্গা নদীতে টহল দিচ্ছিলো, এবং একটা উত্তেজনা ভাব, ওরা বুঝতে পারছে এখানে প্রচুর লোক আসছে, বুঝতে পারছে যে ওখানে একটা অ্যাটাক হবে। ওই রাতে অ্যাটাক হওয়ার আগেই আমরা আবার ওখান থেকে আরও ভিতরের দিকে, হ্যাঁ আরও 20 কিলোমিটার্স হেঁটে চলে গেছি। হেঁটে যাওয়ার অবস্থায় আমার ফাদার ছিল, আমরা ফ্যামিলির অন্য মেম্বাররা চলে গেছি যেখানে পদ্মা ব্রিজ মাওয়াতে এখন আর কি, হেঁটে হেঁটে গেছি। কিন্তু আমার ফাদার ওখানে ছিল, রাতেবেলা ওখানে আগুন টাগুন লাগাই দিল, মানে ফায়ার আর্মস, হ্যাঁ অনেক লোক মারা গেছে ওই রাতে ওই জিঞ্জিরায়। তো ওটা হওয়ার পরে আমার ফাদারকেও তারা ধরে নিয়ে গেছিলো, জিজ্ঞাসাবাদ করলো ওই যে টার্মিনাল, সদরঘাট টার্মিনালের ভিতরে যে স্টিমারের মতো ছিল ওখানে, তারা অনেক লোককে জিজ্ঞাসাবাদ করে মেরে ফেলতো, মেরে নদীতে ফেলে দিত। হ্যাঁ, যে আমার ফাদারকেও নিছে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দিছিলো। ছেড়ে দেওয়ার পরে সে আবার চলে আসছে, চলে আসার পরে তো আমরা সে আবার দেশে চলে আসলাম আমরা। তো মাঝে মাঝে আমি ঢাকা ওইখান থেকে ঢাকায় আসতাম যুদ্ধ চলা অবস্থায়, জাস্ট এমনি, হ্যাঁ দেখার জন্য ঢাকা টাউনটা কী অবস্থা, এখন খুবই থমথমে অবস্থা, আর্মি বিভিন্ন জায়গায় গার্ড। তো এইভাবে মুক্তিযোদ্ধা চলা অবস্থায় গ্রামেই বেশিরভাগ ছিলাম, মাঝে মাঝে আসতাম। মুক্তিযোদ্ধার ভিতরে আমাদের ফ্যামিলিতে আমার ভাই ছিল, আমার ছোট ভাই, হ্যাঁ সে মুক্তিযুদ্ধ করে এবং পাটনার থেকে ট্রেনিং নিয়ে ইন্ডিয়ায়। নামটা কী? তার নাম আবুল আসার, ও এখন জার্মানিতে আছে, সে ডাক্তার, সে মুক্তিযুদ্ধ ছিল। ওখানে অনেকেই ইয়ং ছেলেরা একসাথে চলে গেছে, যে ওখান থেকে পাটনায় পাঠিয়ে দিচ্ছে, ওখানে ট্রেনিং ট্রেনিং নিয়ে 2-3 মাস পরেই ওদের ব্যাক করাইছে। তো ওরা যে যে রিজনের লোক, আমাদের বিক্রমপুর, আমাদের বাড়ি বিক্রমপুর, ঢাকার গ্রামের বাড়ি বিক্রমপুর, যে মাওয়া এলাকা, ওখানে তাদের অ্যাক্টিভিটি শুরু হয় আর কি, হ্যাঁ মুক্তিবাহিনীর অ্যাক্টিভিটি। তো এটা করতে করতে তো আমাদের পরে 9 মাস পরে তো স্বাধীনই হয়ে গেল, স্বাধীনের পরেও তো ঢাকার আমরা আসলাম, 7-8 দিন চলে আসছি, একদিন পরেই চলে আসছি, কারণ আমরা তো রেডিওতে জানতে পারলাম যে স্বাধীন হয়ে গেছে, ওরা অস্ত্র সমর্পণ করে ফেলছে বিকালবেলা। আমরা সকালবেলা ঢাকায় এসে উপস্থিত, আমাদের বাসা আছে, সবই আছে কি, আমি 74 ইউনিভার্সিটি পাস করে আমিও স্কলারশিপে জাপানে চলে গেলাম। জাপানে যেয়ে আমি পড়াশোনা করলাম ফার্মাকোলজির উপরে, মেডিসিনের উপরে, হ্যাঁ পরে ব্যাক করলাম, ব্যাক করে করার পরে আমি 1978 আমি আমেরিকায় চলে যাই। হ্যাঁ, আমেরিকার গভর্নমেন্টে ইমিগ্রেশন পেয়ে চলে যাই, ওই থেকে এখনও আমি আমেরিকায় স্থায়ী বাসিন্দা হয়ে গেছি ওখানে। আমার মতে ওই লক্ষ্য বাস্তবায়িত হয় নাই, যেহেতু এখনও গ্রামে যান, যেখানেই যান, সবারই ওই সামাজিক উন্নতি যেটা বলা হয় ওটা পারফেক্টলি ওটা হয়নি, হ্যাঁ ওটা হয়নি এখনও। মানুষের হয়তো কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু আমার তো লম্বা টাইম একটা পারিয়ে এসেছি, এই চোখে দেখলে এখন এই সরকারের আমলে রাস্তাঘাট এ সমস্ত জিনিস কিছু চোখে পড়ে, বড় বড় প্রকল্প হচ্ছে, এগুলো আমাদের চোখে পড়ে। কিন্তু মানে সামাজিক ব্যবস্থা বলতে ওভারঅল পুরো পপুলেশনের উন্নত ওইরকম রিমার্কেবল উন্নত উন্নতি হয়নি এখানে, এটা আমার মত আর কি। তরুণ প্রজন্মকে বলার একটাই আছে আমার,
কাজ করা, কঠিন পরিশ্রম করা, যে যেখানে আছে কাজ করে, কাজ করলে নিজেরও সম্পদ বাড়লো, দেশেরও সম্পদ বাড়লো। একটা মাত্র উপায় আছে, দেশকে উন্নতির দিকে নেওয়া।